জয় গুরু, আমরা সবাই যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অন্তর্যামী সম্বোধন করি বা অন্তর্যামী বলি। তিনি পরম প্রেমময়, তিনি অন্তর্যামী, লীলাময়, এ ধরনের অনেক বৈশিষ্ট্য তাঁর উপর আরোপণ করি। অন্তর্যামী বলতে আমরা সাধারণ মানুষরা, সাধারণ গুরুভাইরা বুঝি যিনি অন্তরের কথা জানেন, অন্তরের কথা বলতে পারেন, অন্তরের কথা বুঝতে পারেন, অন্তরের সব কথা জানেন, আমরা সে অর্থে তাকে অন্তর্যামী বলি। কিন্তু ঠাকুর অন্তর্যামী বলতে কি বুঝিয়েছেন বা কি বুঝান, উনি কি বলেন, সে বিষয়ে আমরা একটু আজকে জানব। ঠাকুর 1331 বঙ্গাব্দের বৈশাখের প্রবাসীতে যাজ্ঞবল্কের ব্রহ্মবাদ প্রবন্ধ পাঠ করিতে করিতে শেষে ঠাকুর বললেন, এই দেখুন, আমি পূর্বেই বলতাম অন্তর্যামিত্ব শব্দের সাধারণ যে অর্থ আপনারা বুঝেন, উহার প্রকৃত অর্থ কিন্তু তা নয়, এখানেও তা লেখা আছে। এই বলিয়া তিনি পাঠ করিলেন, অন্তর্যামী শব্দের একটা ভুল অর্থ প্রচলিত আছে। অনেকে মনে করেন যিনি অন্তরের সমুদয় কথা জানেন তিনি অন্তর্যামী, কিন্তু ইহার প্রকৃত অর্থ এই, যিনি অন্তরকে নিয়মিত করেন তিনি অন্তর্যামী। এই স্থলে এই অর্থেই অন্তর্যামী শব্দ ব্যবহৃত হইয়াছে। উদ্দালক প্রশ্ন করিয়াছেন, অন্তর্যামী কে? যাজ্ঞবল্কের উত্তর এই, যিনি পৃথিবীতে অবস্থিত অতস্য পৃথিবী হইতে পৃথক, যিনি পৃথিবীকে নিয়মিত করিতেছেন, তিনি তোমার আত্মা, তিনি অন্তর্যামী ও অমৃত। এই অবধি পাঠ করিয়া শেষ ঠাকুর বলিলেন, আপনারা যে অন্তর্যামী মনে বলেন, মনের কথা জানা, বহু পূর্বে আমি বলেছি উহা কিন্তু তা নয়। আপনারা এই অর্থে আমাকে অন্তর্যামী বলেন, আমি কিন্তু তা বুঝি না। ঠাকুর আরও বললেন, আমি আপনাদের সঙ্গে যুক্ত হলেই আপনাদের অন্তরস্থ ভাবের অনুযায়ী আপনাদিগকে নিয়মিত করে থাকি, সেটা আপনা আপনি আমার হয়, সেটা বোধহয় কোজ অ্যাক্টিভিটি আদি কারণ চাঞ্চল্য বা কার্যতৎপরতা যোগে হয়, সেটা চেষ্টা করে হয় না। আর মুখ দেখে মনের কথা বলা বা থট রিডিং তাও চেষ্টা করে আমার হয় না। চেষ্টা না করেই মন ভ্যাকেন্ট হলে বা খালি হলে আপনিই হয়, সময়ে সময়ে তিনি বলিয়া থাকেন। মানে ঠাকুর বলেন, এমন একটা কিছু আছে তাতে আমি যখন যুক্ত হই তখন আমি সব জানতা, বিশ্বের সবই জানতে বুঝতে ও দেখতে পারি, নইলে অন্য সময়ে নয়। আরেক সময়ে বলিয়াছিলেন ঠাকুর, মনের কথা বলে দেওয়ার জন্য বলা আমার আসে না, ওতে অনেক নিচে নেমে আসতে হয়, ওটা চেষ্টা করে আপনাদের লেভেলের সমতল স্তরে আমার মন নামিয়ে এনে বলে দিতে হয়, ওটা বড় নিম্ন স্তরের কাজ, তা না হয়ে আপনাদের মনের অবস্থা আমার পজিশনে থেকেই আপনাদের মনকে স্টাডি করতে, আপনাদের লেভেলে নেমে না এসে আপনাদের সকল মনের ভাবের অবস্থার ভাব পরিচালন বা নিরাকরণ ভাব এই মনে আপনি উদয় হয়, তদনুরূপ উত্তর দেওয়া বা কাজ করা হয়, এটি ভালো লাগে। মনের সব ডিটেল খবর জানবার ইচ্ছে হয় না, দরকারও হয় না, তবে আপনাদের মঙ্গলের জন্য চালাবার জন্য আবশ্যক মতো ভাব জেনে ও তদনুসারে চালান হয়। তিনি সহজে সকল সময়ে এ সকল কথা বলেন না, তবে ইন্সপায়ার্ড ভাবে কথা চলে কখন কখন একটু একটু বলিয়া ফেলেন, তারই সার সংগ্রহ এই সমস্ত কথা। ঠাকুর সবসময় এই ধরনের কথা বলতেন না, অনেক সময় একান্তে কিছু কাছের ভক্ত থাকলে অনেক সময় এভাবে বলিয়া ফেলেন। কখনো কখনো তিনি বলেছেন তাহার মস্তিষ্ক মধ্যে যেন অনেক ওয়্যারলেস টেলিগ্রাফ মানে তারহীন সংবাদের স্টেশন আছে বোধ হয়। কখন কখন বলিয়া ফেলেন, সর্বদাই নানা ব্যক্তির, নানা স্থানের ও নানা সময়ের ফটো সর্বদাই যেন তাহার সম্মুখে তিনি দেখিতে পাইয়া থাকেন, আর তার বহু প্রত্যক্ষ প্রমাণও আমরা সর্বদাই পাইয়া থাকি। তিনি একদিন একজন ভক্তকে বলিয়াছিলেন, দেখুন, মানুষের মনের কথা জানাটা বেশি কিছু নয়,
খুব নাম করলেই হয়, খুব নাম করবেন। আর যে ব্যক্তি সামনে আসবে মন ঠিক করে তার দিকে এইরূপে চেয়ে থাকলেই জানতে পারবেন সে কি মনে করে এসেছে। 1330 সালের শেষ পাগে মুক্তাগাছার জমিদার যতীন্দা একদিন শ্রী ঠাকুরকে স্মিত মুখে বললেন, ঠাকুর আমার পয়সা 12 আনা আপনি দিন। জেনে শুনে আমার 12 আনা দণ্ড লাগালেন, জানেন ওই কাল আমার টাকা আসবে, তবে আবার আমায় টেলিগ্রাম করার অনুমতি দিলেন কেন? শ্রী ঠাকুর বলিলেন, আপনি টেলিগ্রাম করতে ইচ্ছে করলেন বলে? যতীন্দা বললেন, টাকা আসবে জানলে কি আমি টেলিগ্রাম করতে ইচ্ছে করতাম? মাকে তো কালই গোপনে বলেছিলেন যে আজই যতীন্দার টাকা আসবে, মা তোমার আর টাকার জন্য পাবনা যেতে হবে না। ঠাকুর মাকে বললেন আর আমাকে বললেন না, আমাকে বললে তো আর আমি টেলিগ্রাম করতাম না। শ্রী ঠাকুর সুমধুর মৃদু হাস্যে সহকারে বললেন, আপনাকে বললে যে বলতেন আপনি অন্তর্যামী। শ্রী জননী বলিলেন, ও কালই কিন্তু আমাকে চুপ করে বলেছিল আজই যতীন্দার টাকা আসবে, মা তোমার আর পাবনা যেতে হবে না। এই ঘটনাটা ঘটেছিল যতীন্দার আগামীকাল টাকা আসবে, কিন্তু ঠাকুর শ্রী জননী মনমোহনী দেবীকে বলেছিলেন যে আগামীকাল যতীন্দার টাকা আসবে, তোমাকে পাবনা যেতে হবে না, কিন্তু উনি যতীন্দাকে বলেননি। কিন্তু যতীন্দা টেলিগ্রাম করলেন টাকা পাঠানোর জন্য। তো এভাবে মাঝে মাঝে ঠাকুরের অন্তর্যামিত্ব ধরা পড়ে। ঠাকুরের যে অন্তর্যামিত্ব এটা সবসময়ই এবং ছোটোবেলা থেকেই এটা ঠাকুরের মধ্যে ছিল, এটা সহজাত। ঠাকুর অন্তর্যামী, মনের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন, কেউ তাকে ফাঁকি দিতে পারতেন না। মাঝে মাঝে তিনি বলে ফেলতেন, কিন্তু আবার সবসময় এটা খোলসা করতেন না, নিজেকে আড়াল করে রাখতেন। অনেক সময় ঠাকুর বলতেন, ঠাকুর আপনি তো এটা জানতেন, এটা হবে, এটা ঘটবে, তাহলে আপনি বলেননি কেন? ও তো মারা যাবে, আপনি বুঝতে পারছেন, আপনি জানতে পারছেন। ঠাকুর বলতেন, তাহলে তো আমি আগাম বলার ঠাকুর হয়ে যাব, সত্যিকার মানুষের সত্যিকার উপকার তাতে হবে না। তাই আমরা অনেক সময় ঠাকুরকে ভুল বুঝি এবং ঠাকুরকে চিনতে ভুল করি। ঠাকুর যে কি সে তো বোধগম্য নয়, জানা তো সহজ নয়, কিন্তু আমাদের বোধের মধ্যে দিয়ে, আমাদের বুদ্ধির দ্বারা যতটুকু জানা যায়, যতটুকু আমরা বোধ করতে পারি, ততটুকুই আমরা চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমাদের বোধের দ্বারা তো আর তাকে জানা সম্ভব নয়। তাকে জানতে হলে তার মতো করে নিজেকে তৈরি করতে হবে, তার মতো করে নিজেকে গড়ে তুলতে হবে, তাহলে তাকে আমরা আস্তে আস্তে জানতে পারব। তিনি তো অনন্ত অসীম, সে অনন্ত অসীমকে এই সসীম দেহ দিয়ে, সসীম চিন্তা দিয়ে, সসীম চেতনা দিয়ে বোধগম্য করা সহজ নয়। যেটা ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দেখিয়েছিলেন, তখন অর্জুন বলেছিলেন, হে প্রভু আপনার এই বিকট রূপ, বিশাল রূপ আমি দর্শন করতে পারছি না, আমি বুঝতে পারছি না। তখন তিনি আবার স্বাভাবিক রূপে ফিরে এলেন। ঠাকুরও ওই রকম, ঠাকুরের সেই বিশ্বরূপ, সেই বিশ্ব ভাবসত্তা আমরা বুঝতে পারবো না। আমরা নিজেদেরকে সাধন জগতে, সাধনার মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, তাকে যাজনের মাধ্যমে, প্রচারের মাধ্যমে যতটুকু আমরা অনুভব করতে পারবো ততটুকু আমরা হয়ে উঠব, এবং যতটুকু করব ততটুকুই হব। এই হচ্ছে আসল কথা। আমরা যদি ঠাকুরকে জানি, ঠাকুরকে বুঝি, তাহলে অবশ্যই মানুষের মঙ্গলের জন্য কাজ করব, তার প্রচারের জন্য কাজ করব, ভালোর জন্য কাজ করব, নিজে ভালো হব এবং আরেকজনকেও ভালো, ভালোর পথে নিয়ে আসার জন্য, আরেকজনের ভালো করার জন্য নিজেরাই কর্মতৎপর হব। সবার মঙ্গল প্রার্থনা করে আজকে এখানে শেষ করলাম। জয় গুরু।